সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি রাজশাহী জেলা ঝলমলিয়া হাটে। ঝলমলিয়া হাট থেকে জানাবো আজকে আপনার ধানের বাজার দর। আজকে কেমন ধান উঠেছে, কি কি ধান উঠেছে। আজকে তারিখ হচ্ছে 5 জুন 2023 সাল। এই হাট বসে সোমবার আর বৃহস্পতিবার সকালকার হাট। নতুন তো আপনার 28,200 পর্যন্ত দাম হচ্ছে, কিন্তু দেয় নাই, হয়তো আর কিছু হলে দিবে। আর এগুলো সবগুলো হচ্ছে নতুন ধান বর্তমান বাজারে এখন। তো এবার অনেকটাই ধানের দাম কম আছে। এটা হলো সম্পারানি, 1220 টাকা পর্যন্ত দাম বলতেছে। ব্যাপারে বলছে 1220 টাকা। হ্যাঁ, এখনো দেন নাই না, আর কিছু বাড়তি হলে দিয়ে দিব। তো এটা হচ্ছে সম্পারানি বলে ধান, চিকন ধান নাকি? হ্যাঁ, চিকন ধান। চিকন ধান তো দেখে বোঝা যাচ্ছে ধানটা যে চিকন ধান। আর 1220 টাকা এমন করা দাম হচ্ছে, হয়তো তাই নেই, আর কিছু বাড়তি হলে দিয়ে দিবে। তো বাজারে এখন হচ্ছে আপনার নতুন ধানই হচ্ছে। সপ্তাশি কেমন দাম বললো ব্যাপারী? ওই 1100। হ্যাঁ, 1100। তো 1100 মধ্যে তার দাম হচ্ছে, হয়তো হলে দেয় নেই, হয়তো কিছু বাড়তি হলে দিবে। আর এবার নতুন ধানের দামটা অনেকটাই কম আছে এবার বাজারে। কার ধান এগুলো ভাই আপনাদের? কি ধান আনলি আসলেন? 58। 58 সবগুলাই? কেমন দাম হচ্ছে? 1000-1050 করছে দাম। 1000-1050 তো এই যে এই পাশ দিয়ে দেখছেন, এগুলো হচ্ছে ব্যাপারীরা কিনেছে ধান। তো আসলে বাজার নিয়ন্ত্রণে নেই খারাপ, এই কারণে ব্যাপারীরাও মাল ওইভাবে কিনে কিনতে পারছে না বর্তমান বাজারে। তো অনেকে বলছিলেন যে জিরা ধান, তো বাজারে জিরা ধান দেখা যাচ্ছে না। তারপরে আপনার জিরা ধানের বাজারটা হয়তো 150 টাকা একটু বাড়তি আছে, কারণ ওটা চিকন ধানের দামটা একটু বাড়তি। তো যদি আমি মানুষের কালকে যেহেতু যাবো, যদি পাই অবশ্যই জানানোর চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত।